আজকে মরিচ গাছের একটি খুবই প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। SMS আসে যে ভাই আমার ফুল পড়ে যাচ্ছে গাছের, যে কাঙ্ক্ষিত যে ফলাফল ফসল সেটা আমি পাচ্ছি না। এই ফুল মূলত কয়েকটা কারণে ঝরে যায়। অনেক নিচের দিকে যদি একটু দেখি সেটা হচ্ছে যে অনেক ফুল ঝরে পড়তেছে। আমি আজকে এইটা কেন হয়, ফুল কেন পড়ে এবং এটার সমাধান কী হতে পারে সে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমি একটা মরিচ গাছের সামনে দাঁড়ায় আছি। তো আজকে মরিচ গাছের একটি খুবই প্রয়োজনীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু দেখলে, লক্ষ্য করলে দেখতে পারবেন যে মরিচ গাছের নিচে দাঁড়ায় আছি বা যে মরিচ গাছ মরিচ ক্ষেতের আমি দাঁড়ায় আছি সেই মরিচ গাছ ক্ষেতে অনেক নিচের দিকে যদি একটু দেখি সেটা হচ্ছে যে অনেক ফুল ঝরে পড়তেছে, অনেক ফুল এখানে ঝরে পড়ে আছে। আমাদের কমেন্ট সেকশনে, আমাদের কৃষিবাজার পেজে এইরকম অনেক SMS আসে যে ভাই আমার ফুল পড়ে যাচ্ছে গাছের, ফুল হচ্ছে না, ফুল পড়ে যাওয়ার ফলে আমার ফল হচ্ছে না, আর ফল না হওয়ার পরের জন্য আমি যে কাঙ্ক্ষিত যে ফলাফল ফসল সেটা আমি পাচ্ছি না। তো আমি আজকে এইটা কেন হয়, ফল কেন পড়ে এবং এটার সমাধান কী হতে পারে সে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এই ফুল মূলত কয়েকটা কারণে ঝরে যায়। সেটা প্রথম কারণ হচ্ছে তাপমাত্রা। আমাদের দিনে তাপমাত্রা যখন 30°C পার হয়ে যায় তখন এই ফুল ঝরে পড়ে। তো যখনই আমাদের তাপমাত্রা বেড়ে যাবে তখনই আমরা চেষ্টা করব এই গাছে গোড়ায় বেশি করে পানি দেওয়ার। দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের ফসলে যখন বোরনের অভাব হয় তখন এই ফুল ঝরে পড়ে। তো আমাদের এই যখন এই ফুল পড়ে যাবে আপনার জমিতে দেখতে পারবেন তখন এই সলুবর বোরন 2 গ্রাম পার লিটার হারে স্প্রে করে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারবেন। আর আরেকটা জিনিস, সবারই প্রশ্ন থাকে যে ভাই আমার ফল আসতেছে, ফলের সাইজটা একটু বাড়াবো বা হচ্ছে ফলের গ্রোথ বাড়বে আমার, কি স্প্রে করলে বা কি ইউজ করলে আমার ফলের গ্রোথ ভালো হবে। আমাদের নানা ধরনের PGR আছে যেগুলো ইউজ করলে ফুলের সংখ্যা যেমন বাড়ে, ফুল ঝরাও রোধ করে, পাশাপাশি হচ্ছে ফলের বৃদ্ধিও ঘটায়, ফলের গ্রোথও বাড়ায়, এমন অনেক PGR আমাদের দেশে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে প্ল্যানোফিক্স নামে একটা আছে বায়ার গ্রুপের, তারপরে হচ্ছে ফ্লোরা আছে। এগুলো আপনারা যখনই ফুল আসবে তখনই আপনারা হচ্ছে স্প্রে করে দিবেন, তারপর হচ্ছে 20-22 দিন পরপর আবার স্প্রে করবেন বোরন আর হচ্ছে এরকম PGR। তো দুইটাই যখন বোরন আর হচ্ছে PGR স্প্রে করবেন, সলুবার বোরন আর PGR হিসেবে প্ল্যানোফিক্স বা ফ্লোরা স্প্রে করবেন, তখনই একপাশে যেমন আপনার ফুল ঝরা কমে যাবে অন্য পাশে আপনার ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে, পাশাপাশি হচ্ছে আপনার ফলনও বৃদ্ধি পাবে। তো আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন। তো এরকম আরও মরিচ সম্পর্কে যত মরিচ থেকে শুরু করে কৃষি সম্পর্কে তো যত সমস্যার সম্মুখীন হন আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কৃষিবাজারের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।